অভিনবভাবে নমিনেশন জমা দিতে দেখা গেল আসানসোল লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ প্রতন্দ্বীতে। বৃহস্পতিবার আসানসোলের সেন রেল রোডে সাইকেল চালিয়ে মাথায় কালো ফেটি বেঁধে নমিনেশন জমা দিতে জেলা শাসকের দপ্তরের উদ্দেশ্যে পৌঁছান তিনি। কেন এই সাইকেল চেপে নমিনেশন জানতে চাইলে তিনি জানান, যেভাবে কেন্দ্রীয় সরকার গ্যাস ও জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে তার প্রতিবাদে সাইকেল এবং রাজ্যে যেভাবে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে তারই প্রতিবাদে কালো ফেটি বেঁধে নমিনেশন দিতে যাচ্ছে। এদিন প্রসেনজিৎ প্রতন্দ্বী সাইকেল চড়ে পেছনে প্রচুর কর্মী সমর্থক নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার সাথে নমিনেশন জমা করতে চান। আপনারা জানেন পেট্রোল ডিজেল সহ রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি বর্তমান কেন্দ্রীয় সরকার অর্থাৎ মোদি সরকার পাঁচ রাজ্যের নির্বাচন মিটে যেতেই আবার শুরু করে দিয়েছে। তারই প্রতিবাদে যখন গ্যাসের দাম 976 টাকা পৌঁছে গেছে 50 টাকা মূল্যবৃদ্ধির পর, এবং পেট্রোল ডিজেলের দাম 5 মাস ধরে 90 টাকা 105 টাকায় সীমাবদ্ধ রাখলেও আবার যেভাবে বাড়ানো শুরু করেছে, তারই প্রতিবাদে সাধারণ মানুষের রোজগার নেই, মানুষের হাহাকার অবস্থা, এরই প্রতিবাদে আমি আজ সাইকেল নিয়ে বাংলায় নির্লজ্জ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এটা প্রতিবাদ। যেভাবে গণহত্যা চালাচ্ছে বাংলা জুড়ে, তাই বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এটা আমাদের প্রতিবাদ। যেভাবে রামপুরহাট থেকে শুরু করে পুরুলিয়ায় ঝালদার কাউন্সিলর তপন কান্দু, আমাদের কংগ্রেসের চারবারের কাউন্সিলর আনিস খানকে যেভাবে পুলিশ পাঠিয়ে বাড়িতে প্রতিবাদী একটা যুবককে, শিক্ষিত যুবককে হত্যা করা হলো, তুহিনা খাতুন বর্ধমানে একের পর এক তৃণমূলের দ্বারা এবং পানিহাটিতে তাদের নিজেদেরই কাউন্সিলরকে যেভাবে হত্যা করেছে, এর এই হত্যালীলার বিরুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রী সহ পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবি চেয়ে এই কালো ফেটি বেঁধে আমি আজকে নির্বাচনী প্রচারের থেকে বার্তা দিচ্ছেন কিছু? আমরা নির্বাচনী প্রচারে যারা আসানসোলের রাজনীতিকে বিষিয়ে তুলেছে বিগত 8 বছর 10 বছর ধরে, তাদের বিরুদ্ধে এই বার্তাই দিচ্ছি। আসুন, 2011 আগে যেরকম আসানসোল ছিল, আমরা আসানসোলে জন্মেছি, আসানসোলে পড়াশুনো করে বড় হয়েছি, আমরা আসানসোলের ভাই চার্গি, এক পাশে আমার, এই পাশে আমার বয়োজ্যেষ্ঠ অশোক রায়, এই পাশে আমার মুস্তাফা ভাই, আমি মধ্যখানে নমিনেশন করতে যাচ্ছি। এটাই ভারতবর্ষ, এটাই বাংলা, বাংলা এটাই বাংলা। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।